Hi friend, welcome to my channel. My dream. আমি মিতা আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদের বলবো অনেকগুলো স্কিন প্রবলেমের মাত্র একটা সলিউশন। স্কিন প্রবলেমগুলো কি কি? লাইক পিগমেন্টেশন, আন্ডার আই ডার্ক সার্কেলস, পিম্পলস অ্যান্ড ডার্ক স্পটস। আর এগুলোর সলিউশন কি সেটাও জেনে নেব। দেখো এখানে আমি কি কি নিয়েছি। নিয়েছি একটা অর্ধেক লেবু এবং নিয়েছি শসা, যেটা অনেকে খিরাও বলে থাকে। এবার এই শসাটাকে আমরা খুব ভালোভাবে কেটে নেব। আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে খুব ভালোভাবে এটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এটা এক পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে নেব আমরা লেবু। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি ঢেলে দেবো একটা আইস কিউবের মধ্যে। এবার এটাকে আমরা এভাবেই ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখো আমার কিন্তু খুব ভালোভাবে আইস হয়ে গেছে। এবার এখান থেকে আমরা একটা আইস কিউব তুলে নেব। এই আইস কিউবটা যদি তোমরা প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে অ্যাপ্লাই করে ঘুমো, তাহলে একটা খুব ভালো রেজাল্ট পাবে। দেখবে স্কিন অনেক গ্লো করছে, কোনো পিম্পলস, ডার্ক স্পট, পিগমেন্টেশন কিছুই থাকবে না। আমি এবারে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এভাবে একটা আইস কিউব নিয়ে তোমরা 30 সেকেন্ড পর্যন্ত খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তোমাদের ফেসে, এবং এভাবেই তোমরা রাত্রিবেলায় রেখে দেবে। দেখবে তোমাদের স্কিন অনেক গ্লো করছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।